মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়েছেন এটা সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে আমরা কোনোদিন শেষ করতে পারবো না জাহান্নামের আগুনে যখন অন্যায়ের কারণে কত মানুষেরা জ্বলবে জ্বলার সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই সময়টার মধ্যে ওই মানুষগুলো ধিক্কার দিয়ে যখন বলবে তখন আল্লাহ আরেকটি আওয়াজ তুলবেন ভিন্ন ভিন্ন ধর্মে অবলম্বী যারা বলবে নবী বলে মুসলমান ছিলে তাহলে আজকে আমাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলছ কেন যখন এই আওয়াজটুকু আসবে আল্লাহ বলেন হে জাহান্নামের দ্বার রক্ষী যাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর কালিমা আছে তাদেরকে ওই মানুষগুলোকে তোমরা জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দাও সুবহানাল্লাহ সেই সময় পিছন দিক থেকে তারা একটা আওয়াজ দিবে শুভনীয় আওয়াজটা শুনে তারা বলবে রুবে পিছন দিক থেকে তারা আওয়াজ তুলবে আক্ষেপ আফসোস আজকে আমরাও যদি মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম তার মানে মুসলমানের মর্যাদা আল্লাহ এখন তো বাড়িয়েছেন কে মুসলমানের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন দুর্ভাগ্য হলেও সত্য মহান আল্লাহ পাক আমাদেরকে মুসলিম মায়ের ঘরে জন্ম দেওয়ার পরে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারি না আমরা অকৃতজ্ঞশীল হয়ে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বান্দারে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবে কার কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ولئن كفرتم إن عذابي لشديد الله বলেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে আমি তাদেরকে নিয়ামত বাড়ায়া দিই সুবহানাল্লাহ বলছেন না নিয়ামত বাড়িয়ে দেন কে আল্লাহ আর নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে না তাদের কাছ থেকে নিয়ামতটা ছিনিয়ে নেন এই জন্য সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব কার আর একটু জোরে কোন শুকরিয়া আদায় করব কার আল্লাহ পাকের সুখে দুঃখে সব সময় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ যিনি আমাদেরকে সুস্থতার দান করেছেন যিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দারি তোমাকে আমি এমন অবস্থায় পৃথিবীতে পাড়ে টানা নিজ হাতে সৃষ্টি করেছি কোথায় কি ফিটিং করতে হবে জোরে বলুন তো সেগুলো ব্যবস্থাপনা করেছেন কে মুখটা এমন একটি জায়গায় ফিটিং করেছেন কেমনে আমরা নিয়ামতের অস্বীকার করব কেমনে আমরা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করব প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকালে পরে আমাদেরকে নিয়ামতের দ্বারা ভরপুর করে দিয়েছেন আল্লাহ পাক উদাহরণস্বরূপ আমরা যে আঙ্গুলটারে উঠানা যদি এই আঙ্গুলটা কোনো এক কারণবশত রিক্সা থেকে পড়ে গেতে রিক্সা থেকে পড়ে যাওয়ার পরে অথবা মোটরসাইকেল চালানোর পরে একটু ধাক্কা লেগে গেল তারপর পড়ে যাওয়ার পরে দেখা গেল আঙ্গুলটা ভেঙে গেল প্লাস্টারিং এর পরে দেখা যায় এই আঙ্গুলটা পুনরায় যখন প্লাস্টার খোলা হলো এরপরে ডাক্তার বললেন থেরাপি দিতে হবে আঙ্গুলটাকে নড়াচড়া করতে হবে মহান আল্লাহর দেওয়া যেইভাবে ছিল সেইভাবে আর নড়াচড়া করা যায় নাকি লাগে কিনা একটা সমস্যা সৃষ্টি হয় কি হয় না কোনো না কোনো জায়গায় একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দারে নিয়ামতের দ্বারা তোমারে ঘিরে ফেলেছি তোমার মাথা থেকে পাতা পর্যন্ত আমি কেবল নিয়ামতই দিয়ে দিলাম আজকে এত নিয়ামত পাওয়ার পরে মুসলমানের সন্তান আগামীকাল এরপরের দিন যখন পার হয়ে যাবে তারপরে তারা 31st নাইট পালন করতে গিয়ে সারা বাংলাদেশের মধ্যে অবৈধ অবৈধ নানা ধরনের
অশ্লীলতা তারা ছড়িয়ে দেওয়ার জন্য এনা আনাছে কানাছে তারা ছুটে বেড়ায়, জুড়ে বলেন ঠিক কি না? নানান দিকে তারা ছুটে বেড়ায় অশ্লীলতাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। এরকম মানুষ নাই কথা কন্যাকে নাই? আহা, ফস্কি আর বিয়ারের সাথে তাদের জীবন পরিচালনা করে, অসভ্য আচরণ নিয়ে রাস্তার মধ্যে বেরিয়ে যায়। শুধু তাই নয়, বান্দা বান্দি তারা ছুটেই চলেছে। এবার দেখা গেল একটি পর্যায়ে কক্সবাজারের ঢেউয়ের সাথে খেলতে শুরু করেছে, অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলোকে নিয়ামতের দ্বারা ঘিরে দিয়েছেন। জোরে বলেন ঠিক কি না? লিয়ার সৃষ্টি করে বলছেন, তোমাদের মাঝে আমি দুটা লেয়ার সৃষ্টি করেছি, উদাহরণ দিলে বুঝবে। সাগরের মধ্যে একটা হচ্ছে লোনাক্ত পানি, আরেকটা হলো মিষ্টি পানি, দুটা একসাথে চলে কিন্তু একটাকে আরেকটা ভেদ করতে পারে না। এই প্রথা, এই নিয়ম নীতি সৃষ্টি করেছেন কে? একটু জোরে কোন নিয়ম নীতি সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক। আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি তোমারে আস্তে আস্তে করে বড় করলাম, দায়িত্ব আমার শেষ হয়ে গেল না। যখন তুমি কথা বলতে শিখলে, চলাফেরার মতন তোমার বয়স হয়ে গেল, যেন তোমার ক্ষতি সাধন না হয় সেই কারণে আমি একজন ফেরেশতা নিয়োগ দিয়েছি তোমার পিছনে, যাতে করে তোমার এই জিম্মাদারি নিয়ে তোমার রক্ষণাবেক্ষণ করে। সুবহান, তোমার পিছনে লাগিয়ে দিয়েছি একজন ফেরেশতা, আর এই ফেরেশতা কেবলমাত্র আমারই হুকুম পালন করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে যখন তুমি বড় হয়ে যাও, বড় হয়ে যাওয়ার পরে আমার দায়িত্বগুলো অর্পিত হয়। রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, আল্লাহর কোরআন দিয়ে বললেন, ওয়া আমুর আহলাকা বিসসালাহ, যখন মানুষেরা বোঝার মতন বয়স হয়ে যায়, অর্থাৎ শিশু বাচ্চা সহ আহালদেরকে পরিবারদেরকে নামাজের জন্য জোরে কন্ঠ তাগিদ করতে হবে, ঘোষণা কর। কিন্তু আমাদের অবস্থা হলো একদল করি আর একদল করি না, এরকম আছে কিনা? পরিবারের পাঁচজন সদস্য একজন নামাজ পড়ে, বাকি চারজন পড়ে না, আদম শুমারির জরিপ লাগালে পরে এটাই বেশি আসে, একজন পড়ে আর বাকি কয়জন পড়ে না? চারজন পড়ে না, অথবা দুইজন পড়ে বাকি তিনজন পড়ে না, এরকমই আসে। প্রিয় ভাইয়েরা আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, নিয়ামতকে তোমরা কেমনে অস্বীকার করলে? কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ আমাদের প্রতি একটু নারাজি প্রকাশ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ আমি রবের প্রতি অকৃতজ্ঞ। মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞ না? যদি হতো তাহলে কষ্টিংকালে এই কথাটা আল্লাহ বলতেন না। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মানুষ আমি রবের প্রতি অকৃতজ্ঞ। কেমনে অকৃতজ্ঞ দেখো, একজন মানুষ ভালো ইনকাম করছে, আরেকজন বসে আসে, সে বলে, ধরে নেন দুইজন রিক্সা চালাচ্ছে, একজনের ভাড়া এতটাই বেশি হয়ে গেল, সন্ধ্যার সময় বলতেছে তোমার মুখে হাসি কেন? সে বলতেছে, ভাই আজকে প্রায় 1600 টাকা ইনকাম হয়েছে। তোমার কত? হারে, আমার তো মাত্র 400 টাকা ইনকাম হয়েছে, 200 টাকা থেকে 300 টাকা আমাকে জমা দিয়ে দিতে হবে, এরকম আছে কিনা? এই টাকা জমা দেওয়ার পর আমার তো থাকবে না। আল্লাহ শুধু তেলের মাথায় তেল দেয়, কথা বুঝতে পারছে? আল্লাহ যাকে দেয় তারই দেয়, আর আমি যে এত কষ্ট করতেছি আমার পরিবার নিয়ে, আমারে আল্লাহ দেখে না? এই যে কথাগুলো বলছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য রিজিকের দ্বার খুলে দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আমরা যে যতটুকু খাবো ততটুকুই আমাদেরকে উপার্জনে আসবে।
বিন্দু পরিমাণ বেশি করার সুযোগ নেই কম করার সুযোগ নেই একজন মানুষ ইনকাম করে বাকি পরিবারের চারজন বসে বসে খায় এরকম বাংলাদেশে অবস্থা আছে না নেই একটু জোরে কোন নাকি আছে কি না আল্লাহ বলেন এই অবস্থার মধ্যে তোমার জন্য আমার বিধান হলো আগে আমার হুকুম পালন করবা তারপরে রিকশা নিয়ে বের হবা আমি আল্লাহ তোমার রিজিকে বরকত দিয়ে দিই কে বলছেন যখন আমার বিধান পালন হয়ে যায় অতঃপর তোমরা জমিনে বিচরণ করো আমি তোমার রিজিকে বরকত দান করব বরকত দিবেন কে একটু জোরে কোন বরকত দিবেন কে এজন্য হুকুম পালন করতে হবে কার আর একটু জোরে কোন কার কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন নিজ হাতে সৃষ্টি করার পর তিনি ঘোষণা দিয়েছেন কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে সুবহানাল্লাহ বলছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন নবী আমার জাতির মাঝে আপনি এই কথাগুলো উপস্থাপন করুন কেন আমার পক্ষ থেকে আপনাকে দুনিয়ায় পাঠালাম কেন আমি আপনাকে দুনিয়ায় পাঠালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কোরআন দিয়ে ঘোষণা দিয়েছেন একমাত্র নিষ্ঠার সাথে জোরে গন্ত গোলামি করতে কার করা করেছে কুল ইন্নী আপনি বলুন ইন্নী উমিরতু আমি আদিষ্টিত হয়েছি আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে কার গোলামি করার জন্য একটু জোরে কোন কার গোলামি করার জন্য এজন্য ভাইরা আমরা হুকুম পালন করব আল্লাহ তিনি আমাদেরকে এত মহব্বত করে সৃষ্টি করেছেন সেই রব্বে কারীমের পায়ে আমরা সিজদা করতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আজকের এই ঢাকা রায়ের বাগ মুজাহিদ নগর আন্তর্জাতিক খতমে নবুয়াত সম্মেলনের উদ্বোধনী দিনের প্রথম দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কবুল করুন মহান আল্লাহর পক্ষ থেকে আজকের এই প্রথম দিনের এই মহা সম্মেলনের প্রথম দিনটাকে রহমত দ্বারা ভরপুর করে দেন আপনাদের মাঝে কথা বলবে যিনি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমরা সারা বাংলাদেশে লক্ষ্য করেছি যাদের জন্য হৃদয়টা জুড়িয়ে থাকে যাদের জন্য হৃদয়টা কাঁপত সেই মানুষগুলো আজকে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার ইবাদতের জবানকে মহান রবের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করুক আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন নামাজ হবে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে সেজন্য আর সামনে নয় আল্লাহ পাক আমাদের সকলকে দিন বুঝে আমল করুক